না অবশ্যই ওর হার্ডওয়ার্ক মানে ও যে হার্ডওয়ার্ক করেছে সেটা হ্যাজ বিন পেইড, না তো কোভিডের সময় ও যেভাবে হার্ডওয়ার্ক করেছে ও এখন রেজাল্ট পাচ্ছে। আমি মনে করি এখন ওর মেইন টাইম যাচ্ছে, এখন মানে সবচেয়ে ইম্পর্টেন্ট মুভমেন্ট এখন যে ও এখন কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে। কারণ এখন ধরেন আপনারাই আমাকে প্রশ্ন করছেন তাসকিনকে নিয়ে, ও আসলে কিন্তু অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি হবে, মিডিয়া তার পিছে থাকবে, মানুষজন তার পিছে থাকবে, তো এইগুলোকে কন্ট্রোল করা এবং সেটাকে মাটিতে পা রেখে যেটা করতেছে ডুইং দ্য রাইট থিংস এবং রিপিটেডলি, এবং তার কাজ যে শুধু মাঠেই বাইরে না, এই জিনিসটা তাকে প্রতিনিয়ত রিয়েলাইজ করা এখন তার জন্য ইম্পর্টেন্ট। আমি শিওর যে ও করবে, কারণ ও এই পর্যায়ে থেকে ওর ক্যারিয়ারের শুরুতে 5 উইকেট পেয়ে কিন্তু একটা ওর জন্য একটা সেটব্যাক ছিল ওইখান থেকে ঘুরে দাঁড়ানো, তো আশা করি ও রিয়েলাইজ করেছে বলে এই পর্যন্ত এসেছে এবং আশা করি ও কন্টিনিউ করবে। ও রিয়েলাইজেশন একটা কোশ্চেন ছিল আমার, সেটা হলো যে বাংলাদেশ উইন করছে, সিরিজ উইন করছে, ইয়ে করছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবে, কিন্তু যে এক্সপেকটেশন দেখছে এক সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের পরে পাবলিকে, এই টুমাস এক্সপেকটেশন কি মানে ড্যামেজের কারণ হয়ে যেতে পারে কি? এটা ডিপেন্ডস, যে যত সোশ্যাল মিডিয়া যত থাকবে সে যত প্রেশার নিবে। এখন মানুষ খারাপ খেললেও সমালোচনা করবে, আরও বাজে কথা বলবে, আবার ভালো খেললে ভালো কথা বলবে, এটাই স্বাভাবিক। সো দিন শেষে পার্টিকুলার পার্সন সে কীভাবে নিচ্ছে বিষয়গুলোকে, এটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে প্লেয়াররা ওয়েল ম্যাচিউর্ড এবং তারা জানে যে কাজটা এত সহজ ছিল না সাউথ আফ্রিকায় যেটা করতে পেরেছে, এবং সামনের সিরিজও এত সহজ হবে না যেটা তাদেরকে করতে হবে। সো এক্সপেকটেশন থাকবে, তো নিজেকে ঠিক ওইভাবে বিল্ড করা যে আমি আমার চলাফেরা বা আমার কথাবার্তা বা যে কোনো কিছু একটা কন্ট্রোলের ভেতরে থাকা, যে আমি এক্সপেকটেশনের বাইরে আমি না চলে যাই আর কি। সোশ্যাল মিডিয়া সবসময় ডেঞ্জারাস, যে কোনো মানুষের জন্য আর প্লেয়ারদের জন্য তো অবশ্যই। কারণ সোশ্যাল মিডিয়ায় ধরেন দুই রকমের আসে, ভালো করলেও এক রকমের আপনি ইয়ে পাবেন, আবার খারাপ করলে আর এক রকমের আলোচনা সমালোচনা পাবেন, আবার মাঝামাঝি পারফরমেন্স করাও কিন্তু আর এক রকমের আলোচনা সমালোচনা হবে। সো সোশ্যাল মিডিয়া আমি মনে করি মানে নট দ্য রং থিং যে কেউ করছে, বাট কাকে কীভাবে ইফেক্ট করে সেই জিনিসটা তাকে ভালো বুঝতে হবে। সে যদি সব কিছু হ্যান্ডেল করতে পারে দেন ফাইন, সে যদি না পারে তাকে এখনই বুঝতে হবে যে এটা এখানে স্টপ করা উচিত নাকি আমার লিমিটেশনসে থাকা উচিত।